আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। প্রিয় প্রবাসী বন্ধুরা, আজকে দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলব। একটি হচ্ছে যে এখন বর্তমানে অনলাইন রেজিস্ট্রেশন হচ্ছে কিনা, আরেকটা বিষয় হচ্ছে আপনারা ট্রাভেল পারমিটের মেয়াদটা কী করে বাড়িয়ে নেবেন। তো এটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রবাসী ভাইদের জন্য। আশা করছি পুরো ভিডিওটা বিস্তারিত দেখে আপনারা জেনে নেবেন। সালালা থেকে আপনারা কীভাবে ট্রাভেল পারমিটের মেয়াদ বাড়াবেন, সালালা থেকে কীভাবে আপনারা অনলাইন রেজিস্ট্রেশন করবেন, এটিও থাকবে আজকের ভিডিওতে। বন্ধুরা, প্রথমে আপনাদেরকে সহজ ভাষায় একটা প্রশ্নের উত্তর দিতে চাই। আপনারা অনেকে প্রশ্ন করেন অনলাইন রেজিস্ট্রেশন হচ্ছে কিনা। হ্যাঁ, অনলাইন রেজিস্ট্রেশন হচ্ছে, তবে অনলাইন রেজিস্ট্রেশনটা মাস্কেট থেকে করতে হচ্ছে, মাস্কেট লেবার কোড থেকে অনলাইন রেজিস্ট্রেশনটা করতে হচ্ছে। এখন কিন্তু ওমানের লেবার মিনিস্ট্রি যে ম্যান পাওয়ার ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইট পুরোপুরি কাজ করছে না। এক্ষেত্রে সানাদ অফিস থেকে আপনারা অনলাইন রেজিস্ট্রেশনটা সহজে করতে পারবেন না। যদিও আপনারা পারেন, তাহলে সানাদ অফিস এই আপনাদের ডিটেলসগুলো অন্য জায়গা থেকে করে নিয়ে আসে। আপনারা যারা মার্কেটে অবস্থান করছেন, কীভাবে অনলাইন রেজিস্ট্রেশন করবেন, আপনারা লেবার কোর্টে যোগাযোগ করলে অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন। এটি হচ্ছে মূল বিষয়। আর আপনারা যারা সালালা অবস্থান করছেন, সালালার প্রবাসীদেরকে বলতে চাই, আপনারা যদি এখন অনলাইন রেজিস্ট্রেশন করে না থাকেন, তাহলে আপনারা সানাদ অফিসে যোগাযোগ করবেন। সানাদ অফিস আপনাদের পতাকা নিয়ে, আপনাদের যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলো নিয়ে এক সপ্তাহ পরে বা চার পাঁচ দিন পরে আপনাদেরকে একটা ডেট দিবে, হয়তো বা আরও বেশিও লাগতে পারে। ওই ডেটে কিন্তু আপনারা অনলাইন রেজিস্ট্রেশনটা করতে পারবেন। অর্থাৎ ওই ডেটে তারা এটি মার্কেটে ফাটাবে, মার্কেটে ফাটানোর পরে মার্কেট থেকে অনলাইন রেজিস্ট্রেশন করে দেবে। এটি হচ্ছে মূল বিষয়। বুঝতে পারা গেল, সালালা থেকে যারা আছেন তারা সানাদ অফিসে যোগাযোগ করবেন। সব সানাদ অফিস কিন্তু করছে না, কিছু কিছু সানাদ অফিস করছে। সানাদ অফিসে যোগাযোগ করলে আপনারা এটি করতে পারেন। তবে আগে এই অনলাইন রেজিস্ট্রেশন করতে মাত্র ২ রিয়াল খরচা হতো, এখন একটু হয়তো বেশি নিতে পারে আপনাদের কাছ থেকে, হয়তো ৩-৪ রিয়াল ৫ রিয়াল মতো নিতে পারে। তো এক্ষেত্রে আপনারা দরদাম করে সেখানে দিবেন। আপনারা যদি অনলাইন রেজিস্ট্রেশনটা করতে চান, তাহলে তারা মাসকের থেকে এটি আপনাদেরকে করে এনে দিবে। এবার আসুন ট্রাভেল পারমিটের মেয়াদ নিয়ে। ট্রাভেল পারমিটের ৯০ দিন মেয়াদ। ট্রাভেল পারমিটটা আপনার পাসপোর্ট হিসাবে কাজ করবে, অর্থাৎ আপনি যে একজন বাংলাদেশি নাগরিক সেটার সাইন বহন করবে। ট্রাভেল পারমিটটা যদি আপনার ৯০ দিন ওভার হয়ে যায়, তাহলে আপনি নতুন করে এটাকে রিনিউ করে নিতে হবে। এই জন্য আপনাকে কী করতে হবে, আপনি যদি মাস্কেটের কোনো প্রবাসী হয়ে থাকেন, তাহলে মাস্কেট অ্যাম্বাসিতে যাবেন, বাংলাদেশের যে অ্যাম্বাসি রয়েছে সেখানে যাবেন। যাওয়ার পরে আপনার ট্রাভেল পারমিটটা সাথে করে নিয়ে যাবেন। সেইখানে আপনার ডেট দিয়ে একটা সিগনেচার দিবে, একটা সিল দিবে, তাহলে আপনার ট্রাভেল পারমিটটা পুনরায় মেয়াদোত্তীর্ণ হয়ে যাবে আবার ৯০ দিনের জন্য। আউটপাসের ডেট রয়েছে কতদিনের ভিতরে আপনারা দেশে যেতে পারবেন যদি মেয়াদটা বাড়িয়ে নেন। আর সালালা থেকে কী করবেন, সালালাতে প্রত্যেক দূতাবাস নাই, তাহলে আপনি কী করবেন, আপনারা জানেন সালালাতে প্রতিনিয়ত দূতাবাসের লোক কিন্তু আসে, সেক্ষেত্রে আপনারা সেখানে যোগাযোগ করবেন। সেখানে যোগাযোগ করে আপনাদের ট্রাভেল পারমিটের মেয়াদটা বাড়িয়ে নিতে পারেন। অর্থাৎ গত শুক্রবারও কিন্তু সালালাতে দূতাবাসের লোক এসেছে, এই জন্য আপনাদেরকে খোঁজখবর রাখতে হবে। খোঁজখবর রাখলে আপনারা মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন। আর আপনারা কেউ যদি সালালা দূতাবাসে এসে যোগাযোগ করতে না পারেন দূতাবাসের লোকের সাথে, তাহলে আপনাদেরকে একটা উপায় বলে দিচ্ছি আমি। আমি এই নম্বরটা দূতাবাসের আরেকজন কর্মকর্তার সাথে ফোন করে নিয়েছি, উনি ট্রাভেল পারমিটের কাজ করেন, ওনাকে আপনারা ফোন দিবেন। ওনার নম্বর আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ওনাকে ফোন দিলে উনি আপনাদেরকে ট্রাভেল পারমিটটা মেয়াদ বাড়ানোর জন্য সহায়তা করতে পারবেন। এবং আপনারা কীভাবে সালালা থেকে ওনার কাছে ট্রাভেল পারমিট পাঠাবেন, সেটি ব্যাপারে উনি আপনাদেরকে চাইলে হেল্প করতে পারেন। আশা করছি বুঝতে পারছেন। যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।